সকালের থেকে সন্ধ্যে পর্যন্ত ইট গাচ্ছে 150, দুরাসাফের মতো সুজা। ওরে কি করবেন গোলামের ভাই, গোলামের চাল, কালকে বাড়ি বাড়িতে সিমেন্ট নিয়ে তোর বাপরে সাথে ওরিয়া নিয়ে এখন সুজারি তুই যাবি। আর তোরে যেন আমরা এই আমডাঙ্গা চরের পাড়া না দেখি কোনোদিন, আমার বাড়ি চতুরির কথাই চরেই যেন তোরা না দেখি। শয়তান দেশের ইটবালি নষ্ট করতে রাজমিস্ত্রি মারা দিয়েছে, কাজাবেন না তারা গালাগালি, তোরে যেন এই বাড়ির দ্বারে না দেখি। হ্যাঁ, পরের মাল নষ্ট করতে গায়ে বাঁধে না, ঠিক কি না? ওরে দাওয়াত দেবেন কেন? ও 600 গাছে এক নম্বর গাছ নেই। আল্লাহ কয় ফজরের নামাজ পড়ছেন অনেকে, কয়জন রে কইছে তোকে যেন ফিরে জোহরের সময় দেখি নে, ইজা কমু ইলা সালাতে কমু কুসালা, নামাজে দাঁড়াই চেনি রে। আল্লাহকে তোরে যেন মসজিদি দেখি না, পার্দার তুই আসবি না। মহিলা নামাজ পড়তেছে, মাইয়ের সাথে আর কেতেছে, কেন মারতেছে বিলে এটা সামনে আদে ঠেলি সরাই তুলছে। আল্লাহকে তোরে যেন যাই নামাজে দেখি না ফিরে উঠতে, পথ মায়স মহিলা নামাজের মধ্যে বিলে খে দেশ। আর আপনার নামাজ এই সবার ভিতর দিয়ে খুব পছন্দ দিছে, আল্লাহ আপনার দাওয়াত দিয়ে দিছে ফজর, বান্দা তুমি কিন্তু অবশ্যই দুপুরে জোহরে আসবা, তোমার নামাজ মসজিদে আমি দেখে খুব ভালো লাগছে, এরকম নামাজ আমি দেখতে, তুই অবশ্যই জোরে আসবি। জোহর পড়ে যাওয়ার সময় কাজ, তুমি কিন্তু আসরের সময় যেন কাজের ব্যস্ততায় পিছিয়ে পড়ো না, তোমার যেন আসরে দেখি। আবার আসরে দেওয়া দেবান্দা মাগরিবের সময় একটু আসিস, শেষে কয়ে দেয় ঈশার নামাজটা পড়ি যেয়ে শুইস। ঈশা পড়ার পরে কয় বান্দা তুই কিন্তু ফজরে আসবি, তোর মতো মুসল্লি মসজিদে না আসলে মসজিদের নূর বাড়ে না, বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে। প্রত্যেক অক্ত মালিকের পছন্দ হচ্ছে বিদায় দাওয়াত দিয়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? আপনি তওবা করবেন? আর এই বিলের তওবার মতো বিলের তওবা, বিলেতি বাজামা চুরিয়ে রে খালি বিটি গিয়ে হাতের মাথায় যা থায় তাই দিয়ে বাড়ি মারে না, পাইছে বটি রাসাড়ি মারিয়ে দেছে চ্যাঙ্গা বাড়ি বাড়ি খাইয়ে বিলেতি ক্যাক ক্যাক করতে করতে চলে যাচ্ছে ওর হাসপাতাল তো মাসার তলে, যাইয়ে তওবা আস্তাগফিরুল্লাহ, মুইও যদি যাই দরকার হয় পচা ইন্দুর খাবো, তবু ওই বনিয়াদমের ভাজা মাছ চুরিয়ে রে খাবো না, এর মাজা ভাঙ্গা বাড়ি আর ছয় না। কোড়া অতি অতি যাইয়ে বিলে মাসার তলে তওবা চিল্লা হই রে গাড় কাজ করে কালিক তাই ফিরে যাই টাই দিয়ে উঠিয়ে কয় কি না তো খাবো কি তাই, আমরা কি কোড়োই আছে নাকি, আমরা কি মাছ ধরিয়ে ভাজিয়ে মেজে খাতি, ইয়ে তবে চুরিয়ে রে খাবো বাড়ি দড়ি খাবো, আমাকে পূর্বপুরুষটাই মাছ ধরে খাতি খাতি মারছে, বাড়ি যখন খায় তখন তওবা, আর যখন মজা ব্যথা সারিয়ে যায় আবার যেই সেই যেই সেই কর্মকারের লোহা, কর্মকারের লোহা কাম করে বেড়াবে না, আল্লাহরে খুঁজে পাতি ওকে মেলা সময় লেগে যাবে। আমার আল্লাহ তাআলা সহজে 2,50,000 থেকে 3,00,000 নবী রসুলকে বক্তা হিসেবে পাঠায় দিছে, বক্তা হিসেবে পাঠাইছে। আর 104খানা আল্লাহ পাক আসমানি কিতাব গাইডলাইন হিসেবে দিয়েছে যে নবীরা নিজ কায়দা নিজের ইচ্ছা মতো বয়ান করবে না, আর বান্দাও ইচ্ছা মতো চলতে পারবে না। ইনিল হুকম ইল্লা লিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক কে মুসলমান বলো, এ জগতের মালিক কে? তাহলে এই জগৎ চলতে আইন চলবে কার? আমলিক করো, বিএনপি করো, যে দলই করো না কেন, সর্বদলের উপরে কোরআনের দল, ঠিক কিনা? আইন চলবে আল্লাহর, শাসন চলবে কোরআনের, আল্লাহর বিধান চলবে বিধায়। আল্লাহ তাআলা 104খানা আসমানি কিতাব পাঠাইছে, 104খানা, হ্যাঁ 104খানা আসমানি কিতাব দিয়ে আল্লাহ তাআলা 2,50,000 নবী রসুলের মাধ্যমে আমাদের পড়াইছে। অবশেষে শেষে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রসুলুল্লাহ, একটুখান মুহাম্মদুর রসুলুল্লাহ, সবাই বলেন মুহাম্মদুর রসুলুল্লাহ। আমাদের নবীর নাম কি ভাই? মুহাম্মদুর রসুলুল্লাহ, নাকি গোলাম আহমদ কাদিয়ানি? কন না কন? গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? যে চুপ করে রয়েছেন সেও কাদিয়ানির পক্ষের লোক। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? নবী না কাফের? আসল না ভণ্ড? ওর চেলা চামুন্ডা দালাল যারা আছে তারাও, তারে যারা এই কাদিয়ানিরে যারা কাফের বলে ঘোষণা দেবে না, মুখ দিয়ে বলবে না, তারাও বেঈমান, তারাও কাফের, ঠিক না?
ফেতনায় চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। এই এক ফেতনায় সে নাম দিয়েছে আহমাদি মুসলিম জামাত। আপনারা ধোকা খাবেন, সাধারণ পাবলিক তো কোরআন হাদিস জানেন না, নামটা শুনে তো মনে করেন যে তাহলে তো ভালোই তো, আমাকে নবীর নাম আহমাদ, দলের নাম মুসলিম, আবার ভাষাও আরবি, আহমাদি মুসলিম জামাত। এই পাঙ্কু পাঙ্কু পোলাপানরা পয়সা খাইয়া ইহুদিদের দালাল, এরা ছোট ছোট বই এনে ভিতর দিয়ে বিতরণ করতেছে, আহমাদি মুসলিম জামাতের বই পড়াচ্ছে। এরপরে রমজান মাস আসতেছে, ঈদুল ইফতারির খরচ, ঈদের খরচ, সেহরির খরচ, পোশাক আশাক, টাকা দিয়ে দিয়ে ভিতরে হাজার হাজার মানুষকে কিনে ফেলাচ্ছে। বর্তমানে বাংলাদেশের পার্লামেন্টে পর্যন্ত কাদিয়ানিদের নেতা আছে, কাদিয়ানিদের নেতা আছে। ও মুসলমান কিচ্ছু করতে পারবো না, কাদিয়ানিদের পণ্য প্রাণ কোম্পানি, কাদিয়ানিদের পণ্য প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানির আছে না, প্রাণ পানি আছে, প্রাণ জুস আছে, প্রাণের আরও অনেক পণ্য আছে। এগুলো খুঁজে খুঁজে বয়কট করা, বর্জন করা, এটা আমাদের ইমানের দাবি। কথা কয় না, কয় হুজুর আমরাও আর না কিনলে ওকে কী হবে? আরে কিচ্ছু হবে না, আমার লাভ হবে, ওকে বেশি একটা ক্ষতি হবে না, তবে আমার লাভ হবে। কীরম লাভ হবে? ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে নমরুদ আগুনে পোড়ানোর জন্য এক মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে দিয়ে লোহা কাটার শাল কাঠ জমা করছে 60,000 টন। ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে অত কাঠ লাগে? এই যে আমাকে দেশে হিন্দুকে পোড়ায় 4-5 মন কাঠে পুড়িয়ে তাই ছাই হয়ে মাটি হয়ে যায়, আর ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াইতে 60,000 টন শাল কাটা লোহা কাঠ জমা করছে। এই আগুন জ্বালাইছে, এক সপ্তাহ তেল মারছে, এক সপ্তাহ চতুর্দিক দিয়ে বড় বড় দামি দামি ফুঙ্কার দিয়ে ফুয়া আগুন জ্বালাইছে। 2 মাইল উঠে গেছে আগুন, ভিতরে জাহান্নামের আগুনের মতো খালি কালো ধুমো আর ধুমো। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম রে ফেলাই দেশে। এখন অত নিবেনের জন্য মুসলমানদের কোনো দমকল নাই। আল্লাহ তো ইব্রাহিম রে পোড়াবে না, কুলনায় নারু কুনি বারদান ও সালাম আলা ইব্রাহিম। এই দমকল দিয়ে আল্লাহ তালা আগুনটা ঠান্ডা করে দেশে। ভিতরে যে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে নাই এটা তো পাশের কেউ জানে না, তারা জানে যে তো 1-2 মিনিট লাগতে পারে পুড়িয়ে শেষ হতে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো পড়ে নাই। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর ওই ইব্রাহিম পুরো আগুন শেষ হওয়ার আগে তো আর ইব্রাহিমকে পাওয়া যাচ্ছে না, ফেরেশতারা তো ওর মধ্যে ধরে বাইরে নিয়ে আসে নাই, ভিতরে রয়েছে। এখন সমস্ত প্রাণী ফেরেশতারা পর্যন্ত চিৎকার মারতেছে। একটা ব্যাং ও কয় যে আল্লাহ আমি কি আগুন নিবেনুর ব্যাপারে একটু চেষ্টা করব। আল্লাহ কয় আগুন দেখছিস তুই ব্যাংক, তোর কী আছে? এই তোর কাছে দমকল আছে, তোর কাছে স্যালো মেশিন আছে, ফায়ার সার্ভিস আছে, তুই তুই কী দিয়ে আগুন দেখছিস, তুই কী দিয়ে নিবেতে পারবি? কয় আল্লাহ চেষ্টা তো করতে পারি। কী চেষ্টা করবি? কয় আমার একটা ট্যাঙ্কি আছে, আমি সাগরেরতে পানি খাবো, কিছুক্ষণ অপেক্ষা করলে পানি পেশাব হবে, আমি দূরের থেকে জাম করে 2-3 বার পেশাব তো করিয়ে দিতে পারবো, একটুক তো পারবো না নিবুক, কমপক্ষে ইব্রাহিমের পক্ষপাতিত্ব তো হবে। আল্লাহ কয় ঠিক আছে এটা করতে পারো। ব্যাঙ্গে যাইয়া সাগরেতে পানি খেয়ে কিছুক্ষণ অপেক্ষার পরে পরে যখন পেটে পানি পেশাব হয়ে গেছে, দূরিত্বে জাম করে সেরাত করে 3 বার পেশাব করে দিছে। একটু আগুনের যদি ক্ষতি হয় আরও তেলের আগুনে পানি পড়লে বাড়ে, বাড়লিও ওই বাড়াতে ইব্রাহিমের তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই ব্যাঙ্গে তো পানি দিয়ে আগুনটা বাড়ানোর জন্যে পানি মারে নাই, সে তো নিবেনোর জন্যে করছে, ঠিক না? তাতে ইব্রাহিম আলাইহিস সালামের 1 পয়সার যদি উপকার হয়, ফাঁকে উপকার হয়ে গেছে ব্যাঙ্গের, উপকার কার? ব্যাঙ্গের উপকার হয়ে গেছে। আল্লাহ কয় ব্যাঙ্গ তুই আমার ইব্রাহিমের পক্ষ করে নিয়েছিস, ইব্রাহিমের পক্ষপাতিত্ব করেছিস, আমার ইব্রাহিমের সৈনিকদের কাতারে দাঁড়াইছিস, ও ব্যাঙ্গ তোরে আমি পুরস্কার দিলাম, 1 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার তোর পেশাবরে আমি পবিত্র ঘোষণা দিলাম। ব্যাঙ্গের পেশাব পাক, মানুষের পেশাব পাক না না পাক? বড় পীর আব্দুল কাদের জিলানির পেশাবও না পাক, আহমদ সবিসাবের পেশাবও, সরমনার পেশাব পেশাবের পেশাবও, আটরশির পেশাবের পেশাব পেশাব করছে পিসাবের পেশাব, পিসাবার পেশাব তো কাছাকাছি হয়ে যায় যিনি জড়াই গেছে, আটরশির পেশাবের পেশাবও ঠিক না? ব্যাঙ্গের পেশাব পাক, এই লাভটা ব্যাঙ্গে অর্জন করছে, একটু পেশাব করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ নিয়া, ইব্রাহিমের উপকার হয় নাই, লাভ হয়ে গেছে ব্যাঙ্গের। 2 নম্বর পুরস্কার তোর পেশাবে করে দিন শর্ট পড়বে না, রাত্রে আটা দিলি ব্যাঙ্গের গায়ে লাথি লাগলি পেশাব করে দেয় না? ওই ব্যাঙ্গের গায়ে যদি 1 রাত্রে 50 বারও লাথি লাগে, 50 বারই পেশাব করবে, ফাঁকে ও তো পানি খাইয়ে আসে না, ওর 50 বারের পেশাব গুছালি 2 ব্যাঙ্গের সমান ওজন হবে, কিন্তু এই পেশাব আসে কোন যায় তোর? যতবার লাথি লাগবে অতবার পেশাব করে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত লাথি খাবি আর পেশাব করবি, তোর পেশাবে কম পড়বে না, তোর ভিতরে বরকত আমি দিয়ে দিছি। লাভ কইছে কার?
ব্যাঙ্গের না ইব্রাহিমের, কত বলেন কার? ইব্রাহিমের না, ব্যাঙ্গেরই লাভ হয়েছে। তিন নম্বর পুরস্কার, অনার্থক একটা ব্যাঙ্গরে মারিয়ে ফেলি যে গুনাহ হয়, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফফারা দিতে হবে। খালি খালি ব্যাঙ্গরে মালই মারবেন, যে গুনাহ হয়েছে ব্যাঙ মারার পরে একটা খাসি জবাইদের লুটোই দিতে হবে, এই পরিমাণ গুনাহ আপনি করছেন, তার সম্মান এত বেশি করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আবে দরিয়া রা আগার না তো আকাশিদ হাম্বা কদরে তৃষ্ণা কি বায়াত চাষিদ, সাগরের পানি যদি সেস্তি নাও পারি কমপক্ষে আমার পেটে যতটুক পানি ধরে অতটুক পানি খাই আমি উপরে আইসা পেশাব করে দিতে পারি, এতটুক তো আমি চেষ্টা করতে পারি। হে বান্দা, ওই কাদিয়ানিদের বিপক্ষে আমি কিছুই করতে পারবো না, ওই ইহুদিদের পণ্যের কারণে ইন্ডাস্ট্রিজে আমি ক্ষতি করতে পারবো না, তবে কমপক্ষে আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষপাতিত্ব কইরা বিশ্ব নবীর পক্ষে দালালি করব, আর কাদিয়ানি গুলাম মাহমুদের পক্ষে বিপক্ষে আমি জিহাদের ডাক দেব। এই জিহাদ আমার এতটুকু আপাতত, আমি প্রাণ কোম্পানির কোনো জুস খাইব না, প্রাণ কোম্পানির পানি আমি ব্যবহার করব না, ওদের কোম্পানির কিছুই আমি গ্রহণ করব না, আমার এতটুকু পরিশ্রমে তাদের কোনো ক্ষতি না হইলেও কমপক্ষে আমার আমার লাভ হবে, কেয়ামতে আমি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো। আর এক দাতালের আবিষ্কার হইছে, আবির্ভাব হইছে দাতাল, এর নাম হলো সেলিম, ওর গুরুর নাম বায়েজিদ খান পন্নী, ওর চেলা কিন্তু এই জায়গায় দেওয়া আছে, মহিলা পুরুষ একসাথে নিয়ে নামাজে দাঁড়ায়, নতুন শরিয়াত আবিষ্কার করছে। ও কয় যে কওমি হুজুররা একটা হিদায়তের পর নাই, আলী আর হুজুররা সব গুমরা, চাইর মাঝহাবের চাইরে ইমাম গুমরা, তবলিগ সরমুনাই গুমরা, এ দেশের যত মুসলমান আছে আপাতত সব কাফের আছে, যদি মুসলমান হতে হয় তাহলে আমার এই শরিয়াতের পর আসতে হবে। তার নাম হলো হেজবুত তৌহিদ, দলের নাম কি? হেজবুত তৌহিদ। মহিলা পুরুষ একসাথে নিয়ে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা ভাবে ভাজাই খুঁজে দাঁড়ায়, যাতে নামাজের মধ্যে খুব তৃপ্তি পায়, তাও আপন দে পর্দে মিশাই গুছাই দাঁড়ায়, নামাজের মধ্যে যার যার খোঁচাখুচি টিপাটি বিয়ত্তি তালে তাকে আর নামাজ পড়াচ্ছে। সেলিম আলে ইমাম, তার হেনে সাইডে দাঁড়িয়ে আছে বিটি গে বগলের মতো একটু খাইজনি খাইজনি দাঁড়ি, উনি হয়েছে ইমাম সাবুজুর। সেলিম সেজদায় মুসল্লিরা রুকুতি, ওরা ঘুরে আসতে আসতে সেলিম ফিরে রুকুতি, সারা নামাজ পড়ে মুসল্লি ছড়াই গেছে। আমার বড় দুঃখ লাগে, এদেশে এত উলামায়ে কিরাম থাকতি, এক শ্রেণীর শিক্ষিত জনতা, ওই বদমায় সেলিম লুচ্চ, ওই লুচ্চর সাথে তার সাথে দল দিয়ে সেই দলের ভাইরাল করে বেড়াচ্ছে, সেই দলের তবলিক করে বেড়াচ্ছে। মুসলমান সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, দাজ্জালের যুগ এসে গেছে, দাজ্জাল আর বেশি দেরি নেই মনে হয় চলে আসবে, কতক্ষণ টিকিটিং নেয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে বলেন আমিন। আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, তোমার শিল্পপতি হইতে পাঠাই নাই, কোটিপতি হওয়ার জন্য পাঠাই নাই, সর দখল করে জমিদারি করবার জন্য পাঠাই নাই, জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করে বেড়াবার সেজন্য পাঠাই নাই, মানুষ মেরে কষু কাটা করবার সেজন্য তোমারে পাঠাই নাই, তোমারে পাঠানোর উদ্দেশ্য আমার যে কয়টা তা শোনো। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী হিসেবে, তুমি উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতে যেমন সাক্ষী দিবা আমি আল্লাহ তাআলা এরকম বিচার করব, আমি আল্লাহ তাআলা এরকম বিচার করব। নবী বললেন আল্লাহ আমি সাক্ষী দেব কাদের, যাদেরকে চোখের সামনে দেখতেছি এদের সম্পর্কে সাক্ষী দিলে এইটি হবে সত্য সাক্ষী, আমার আগে কোটি কোটি মানুষ চলে গেছে তাদের দেখি নাই, তাদের সপক্ষে বিপক্ষে কিভাবে বলবো, আমি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এদেরকে দেখবো না এদের সপক্ষে বিপক্ষে কিভাবে বলবো। আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই রমজান মাসে তোমার একখান কিতাব দিয়েছি, কিতাবের নাম হলো কুরআন, ওই কিতাবের ভিতরে কিয়ামত পর্যন্ত যত যা কিছু ঘটবে আর দুনিয়ার সৃষ্টির লো শুরু থেকে নিয়ে পর্যন্ত যা হয়েছে সব কিছু ওই কিতাবের মধ্যে আছে, ওইটি হলো কম্পিউটার, ওই কম্পিউটারকে নাড়াচাড়া করে দেখে দেখে পৃষ্ঠা উল্টাবা সফটওয়্যার পাল্টাইবা সফটওয়্যার চেঞ্জ করবার একটা একটা করে দেখবা, দেখে দেখে বলবা যাদের পক্ষে বলবো ওটাও সত্য হবে, যাদের বিপক্ষে বলবা সেটাও তার মধ্যে সত্য হবে, একটা কথাও মিথ্যা হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না?
লম্বা লম্বা গল্প কইতে গেলে সময় লাগবে। দুই নম্বর মুবাশ্বির, আপনাকে পাঠাইছি সুসংবাদ দেওয়ার জন্য, উম্মতকে কিছু সুসংবাদ দেন। সুসংবাদ দিলে মানুষ আগ্রহী হয়, কথা বলেন, সুসংবাদ দিলে কাজে আগ্রহী হয় না? যে কোনো কাজের ফলাফল যদি ভালো প্রমাণ করা যায়, ভালো দেখানো যায়, ওই কাজের প্রতি লোভ হয়। এই জন্য নবীকে বললেন সুসংবাদ দাও। কি আল্লাহ, কি সুসংবাদ দেব? আল্লাহ শিখে দিলেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুব বাজামিয়া। এই এই আমার দিক, আমি সেকেন্ড দুই নম্বর, মানে সর্বোচ্চ যে সুসংবাদ তার দুই নম্বরটা বলছি। এক নম্বরে দুই নম্বর আলোচনা, আল্লাহ পাক নিজে বলেন, কুল, নবী বলে দাও, ইয়াইবাদি ইয়াইবাদি, কত মায়ার ডাক, হে গুলাম, হে বান্দা, হে প্রিয় বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দিনে রাতে হাজারো প্রকার অন্যায় করে যারা নিজের নফসের উপরে সীমা লঙ্ঘন করেছে, ইসরাফ মানে সীমা লঙ্ঘন, আসরাফু আলা আনফুসিহিম, নিজের চরিত্রের উপরে সীমা লঙ্ঘন করেছো, অন্যায় করেছো, লাইলা ওয়া নাহারা, দিনে গুনাহ করছো, রাত্রে গুনাহ করছো, আলোতে গুনাহ করছো, আধারে গুনাহ করছো, গোপনে গুনাহ করছো, সদরে গুনাহ করছো, সুদের গুনাহ করছো, ঘুষের গুনাহ করছো, জেনার গুনাহ করছো, হার কেসেমের গুনাহ করতে তার বাদ নাই, গুনা নামে যত আছে সব কর্ণেওয়ালা আমাদের মধ্যে আমরা আসি না নাই, কথা কন, একটা গুণাও বাদ যায় না, যত গুণা দুনিয়া আছে সবই আমরা ঘুরে ঘুরে করি। আমাদেরকে আল্লাহ তাআলা কয় বান্দা, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইস না, রহমত থেকে নিরাশা হইস না, এদিকায় ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমার সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবে, সব গুণা একটাও থাকবে না, জামিয়া মানে সব, একটা গুণাও থাকবে না। অদা করছেন কে? শর্ত হলো আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, পড়েন, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তুমি আল্লাহর তাসবিহ পড়ো, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সাব্বিহ মানে তাসবিহ পড়ার মানে সুবহানাল্লাহ, বিহামদি রব্বিকা, তোমার রবের হাম, বলেন আলহামদুলিল্লাহ, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সকলে অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু মনের থেকে পড়েন দি, সত্যি কি গুনাহ করেন নাই, ক্ষমা চাইতে হবে না, আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন আপনার আস্তাগফিরুল্লাহ মানে কি? সব গুনাহ থেকে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আপনার মাফ করে দিয়েছে, এখন আলহামদুলিল্লাহ, তাওবা, এবার তওবা করনেওয়ালা হন, আল্লাহ তওবা তওবা কবুল করে, তওবা কারে কয়, আর তওবা তো রুজু হোনা, এই কি, এটা তো গুনাহ, এই কেবল গুনাহতে তওবা আর সেরেই হতিছো, তুমি যদি ওর মধ্যে রুহু দিতে পারো তলি নাও, আবারও করে কি হবে? মোবাইলে যত ছবি তুলছো আজকে রাত্রে ডিলিট করো, এক নম্বর তওবা, যদি কোনো যুবক পারো তাহলে ওই যুবক আল্লাহর অলি হয়ে যাবা। তওবা কাকে বলে? যে গুনাহ থেকে মাফ চাইছি ওই গুনাহ মরণকাল পর্যন্ত করব না বলে প্রতিজ্ঞা, আপনার এই তওবা কবুল হয়েছে প্রমাণ যদি মরার পরে আর, মানে তওবার পরে আর না করেন মরণ পর্যন্ত, তাহলে বুঝবেন তওবা কবুল হয়েছে, কথা কন, তাহলে বুঝবেন তওবা, সকালবেলা ঘুষ খাইছেন, বিকেলবেলাও ঘুষ খাচ্ছেন, ফাঁকে তিন চারবার তওবা আসছেন, এটা হবে না তো, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়। আপনার ফজরের নামাজ, আজকের ঈশার নামাজ কবুল হয়েছে, এটা বোঝার একটা আলামত আছে, বলবো? যদি ফজরের নামাজ ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশা কবুল হয়েছে, আবার ফজর পড়ছেন এটা কবুল হয়েছে তার প্রমাণ, যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে, জোহর কবুল হয়েছে তার প্রমাণ যদি আসর ঠিক মতো পড়তে পারেন, আসর কবুল হয়েছে তার প্রমাণ যদি মাগরিব ঠিক মতো পড়তে পারেন, মাগরিব কবুল হয়েছে তার প্রমাণ যদি ঈশা ঠিক মতো পড়তে পারেন, এমন করে এক অক্তর নামাজ ঠিক করে পড়তে পারাটা আগের অক্তের কবুলিয়াতের আলামত। আমি উদাহরণ বলে থাকি মাঝে মাঝে, এদিক দেখান, আপনার বাড়ির রাজমিস্ত্রি নিয়েছেন ইটের কাজ, গাঁথনির কাজের জন্য, একটা মিস্ত্রিতে স্বাভাবিকভাবে 250 থেকে 300 ইট 400 ইট, সর্বোচ্চ ভালো মিস্ত্রি হলে 400 ইট গাঁথতে পারে, একটা মিস্ত্রি 600 ইট গাঁথছে, আপনার বাড়ির মিস্ত্রি 600 ইট গাচ্ছে, তাও সুতো ধরে দেখছেন, ওয়াটার লেভেল ধরে দেখছেন, জাররা পরিমাণ বেশ কম নাই, এত ফ্ল্যাশ সাইডটা এত ফ্ল্যাশ করছে যে প্লাস্টার না করলেও চলে,
স্বাভাবিকভাবে সর্বোচ্চ ভালো মিস্ত্রিকে দেখছে 400 গাতে, আজকের এই লোকটা 600 গাচ্ছে। ওরে কি আগামীকাল বলবেন যে তুই আর আমার বাড়ির দ্বারে আসবি না? ওরে কি বলবেন, ওর বেতনটা হাতে হাতে দিয়ে আরও 20 টাকা বেশি দেন, বাবা তুমি একটু চা খেয়ে যাও, আর কালকে কিন্তু আর কেউ না আসবে, তুমি আসবাই, এরকম বলবেন না? আর সবার চেয়ে তোর বেতন কিন্তু 50 টাকা বেশি, তুই 2 কিষাণের কাজ করছিস, আসবি কিন্তু, বলবেন কি বলবেন না? আর একজন সকালের থেকে সন্ধ্যে পর্যন্ত ইট গাচ্ছে 150, দুরাসাফের মতো সোজা। ওরে কি কবেন, গোলামের ভাই গোলামের চাল, কালকে বাড়ি বাড়িতে সিমেন্টটা নিয়ে তোর বাপরে সাথে হইয়া নিয়ে এখন সোজাই রীতি যাবি। আর তোরে যেন আমরা এই আমডাঙ্গা চরের পাড়া না দেহি কোনোদিন, আমার বাড়ি তো দূরের কথা, চরেই যেন তোরা না দেহি। শয়তান দেশের ইটবালি নষ্ট করতে রাজমিস্ত্রি মারা দিয়েছে, কাজাবেন না তারা গালাগালি, তোরে যদি এই বাড়ির দ্বারে না দেহি। হ্যাঁ, পরের মাল নষ্ট হতে গায়ে বাঁধে না, ঠিক কি না? ওরে দাওয়াত দেবেন কেন? ও 600 গাছে 1 নম্বর গাত নেই। আল্লাহ কয় ফজরের নামাজ পড়ছেন অনেকে, কয়জন রে কইছে তোকে যেন ফিরে জোহরের সময় দেহি নে, ইজা কমু ইলা সালাতে কমু কুসালা, নামাজে দাঁড়াই চেনে রে, আল্লাহকে তোরে যেন মসজিদে দেই না, পার্দার তুই আসবি না। মহিলা নামাজ পড়তেছে, মাইয়ের সাথে আর কেতেছে, কেন মারতেছে, বিলে এটা সামনে আদে ঠেলি সরাই তুলছে, আল্লাহকে তোরে যেন যাই নামাজে দেই না ফিরে উঠতে, পথ মায়স মহিলা নামাজের মধ্যে বিলে খে দেশ। আর আপনার নামাজ এই সবার ভিতর দিয়ে খুব পছন্দ দিছে, আল্লাহ আপনার দাওয়াত দিয়ে দিছে ফজর, বান্দা তুমি কিন্তু অবশ্যই দুপুরে জোহরে আসবা, তোমার নামাজ মসজিদে আমি দেখে খুব ভালো লাগছে, এরকম নামাজ আমি দেখতে, তুই অবশ্যই জোরে আসবি, জোহর পড়ে যাওয়ার সময় কাজ, তুমি কিন্তু আসরের সময় যেন কাজের ব্যস্ততায় পিছিয়ে পড়ো না, তোমার যেন আসরে দেখি, আবার আসরে দাওয়াত দে বান্দা মাগরিবের সময় একটু আসিস, শেষে কয়ে দেয় ঈশার নামাজটা পড়ে যে শুইস, ঈশা পড়ার পরে কয় বান্দা তুই কিন্তু ফজরে আসবি, তোর মতো মুসল্লি মসজিদে না আসলে মসজিদের নূর বাড়ে না, বুঝবেন যে আপনার নামাজ কবুল হচ্ছে, প্রত্যেক অক্ত মালিকের পছন্দ হচ্ছে, বিদায় দাওয়াত দিয়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? আপনি তওবা করবেন? আর এই বিলেত তওবার মতো বিলেত তওবা, বিলেতি বাজামা সুরিয়ে রে খালি বিটি গিয়ে হাতের মাথায় যা থায় তাই দিয়ে বাড়ি মারে না, পাইছে বটিরা শাড়ি মারিয়ে দেছে চ্যাঙ্গা বাড়ি, বাড়ি খাইয়ে বিলেতি ক্যাক ক্যাক করতে করতে চলে যাচ্ছে, ওর হাসপাতাল তো মাসার তলে, যাইয়ে তবত আস্তাক ফুরলাম, মুইও যদি যাই দরকার হয় পচা ইন্দুর খাবো, তবু ওই বনিয়াদমের ভাজা মাছ চুরিয়ে রে খাবো না, এই মাজা ভাঙ্গা বাড়ি আর চয় না, কোড়া অতি অতি যাইয়া বিলে মাসার তলে তবা চিল্লা ওই রে গাড় কাজ করে কালিক তাই ফিরে যাই টাই দিয়ে উঠিয়ে কয় কি না তো খাবো কি তাই, আমরা কি কড়ই আছে নাকি, আমরা কি মাছ ধরিয়ে ভাজিয়ে মেজে খাতে, ইয়ে তবে চুরিয়ে রে খাবো বাড়ি দড়ি খাবো, আমাকে পূর্বপুরুষটাই মাছ ধরে খাতে খাতে মরছে, বাড়ি যখন খায় তখন তওবা, আর যখন মজা ব্যথা সারিয়ে যায় আবার যেই সেই যেই সেই, কর্মকারের লোহা, কর্মকারের লোহা, দেখছেন না কামারের দোকানে গেছেন বাড়ির শব্দ কিরম কয় যেই সেই যেই সেই, এরকম দুই প্রকারের আওয়াজ কেন জানেন, দাঁড়াইয়ে যায় যে কাছাই দিয়ে বাড়ি 5 কেজি হেমার দিয়ে ওড্ডয় জোরে, আর আসল কর্মকার বসে ছোট্টটা বাড়ি দেয়, দেখছেন না? আমি তো ওই আমার বাড়ি সপ্তাহ আছে কামারে, তা ওই বাড়ি অনু দেখি আর আমি আন্দাজ করি যে তাতে লক্ষ্য করি কি ওই বসাওয়ালা যে বাড়ি দেয় ওতে কিন্তু লোহা বাড়তিছে না, কিন্তু ওটা বাড়ি দেয় কে দুটিয়ে মিলে শব্দ হয় যাই সেই যাই সেই, কিন্তু ও বাড়িটা দেয় কে, এইটি আমি একা একা গবেষণা করে বের করেছি, ওর বাড়িটা লোহা বলানোর জন্য না, ওয়াল ওই দাঁড়ানো ওয়ালের জায়গা দেখা দেয়, এই জায়গা দাও এই জায়গা দাও, ওরে জাগা চিনে দেয়, তো ওই দুটে মিলে যেই সেই, লোহাই কয় কাগা বাইরেও আর যাওয়ার আমি লোহা লোহাই, ইয়া শোনা হব না কোনোদিন, কথা কন না কে, আকাম কুকাম কইরে বিলে তবার মতো যখন বিপদে পড়েন সেই মস্তক ফুল ব্যাপটাই কান্দি, রাত 2টেতে ফজর পর্যন্ত তাহাজ্জুদে কান্দা কান্দি, বিপদে পড়ছে বিপদ চলে গেছে আবার আল্লাহর কাছে টুপি জমাই দিয়ে তুই এটি ছিলি, মহিলা যখন বাচ্চা কাচ্চা হবে সামনে ডেলিভারি
দুশ্চিন্তা লাস্টের দিক যে ছয় সাত মাসের পরের থেকে নড়াচড়া কমে গেছে, সেই সময় কত যে ইবাদত বন্দেগী করে, কি মানা মানে আল্লাহ তোমার পায়ে ধরি আল্লাহ আল্লাহ, এরপরে কয় যে গাজী কালু তুমি ঠেহাও, যদি ছেলে মেয়ে নর্মালে হয় গাজীর একটা গান দিয়ে দেব, গাজীর গান মানে আছে না দিক, গাজীর গান যে মানছে ওই লোকটা মোশরেক, ওই লোকটা আবু জাহেলের সাথে বিনা হিসাবে জাহান্নামে যাবে, গাজীর গান মানা মোশরেক, গাজীর গান বিশ্বাস করা শিরক, গাজীর গান দেওয়া কবিরা গুনাহ, ওতে কিচ্ছু করতে পারে না, কয় হুজুর দিয়ে দেখছি তো কাজ তো হয়, গাজীর গান মানিয়ে দেখছি ঠিকই তো হয়, আরে গাজীর গান না, তুমি হিন্দুকে মন্দিরে এটা সুয়র মানো তাও তোমার সাকসেস হবা, তাই বলে কি মুসলমান হিন্দুকে মন্দিরই সুয়র মানতে পারে, মন্দিরই শুকর মানা যে পরিমাণ গুনা, মুসলমান গাজীর গান মান্নত করা সেই পরিমাণ গুনা। এই মহিলা শেষকালে এসে একটু ইবাদত বন্দা গিয়ে করে আল্লাহ বিল্লে করে, আল্লাহর জীবনে কোনোদিন এই অন্যায় করতে যাবো না, যা আবার হয়ে গেছে এবার তুমি আমার ছুটুরে খালাস দাও, ছুটু খালাস টালাস পাইয়ে আবার যেই সেই চেয়ারম্যান সামনে নির্বাচন, ওরে নামাজ এক আসরের নামাজ চারবার পড়ছে, আরে জোহর আর ঈশা দুইবার পড়া যায়, অন্য তিন অক্ত নামাজ দুই একাধিকবার পড়া যায় না, জোহর পাঁচ সাতবার পড়া যায়, দশবার পড়া যায়, বাকি কয়বার নফল হবে, ঈশার ফরজ নামাজও তিন চার দশবার পড়া যায়, কিন্তু আসরের নামাজ তো একবারে বেশি হয় না, মাগরিবের নামাজ একবারে বেশি হয় না, ফজরের নামাজ একবারে বেশি পড়া যায় না, ডেলিটা ডেলি, কিন্তু নির্বাচনের সময় ভোট সাথে যাইয়া এক আসরের নামাজ চারবার পড়ে, নির্বাচনে আরও কার জিতুক পরের দিন টুপি জমা দিয়ে থুয়ে যা খুশি যেই খুশি সেই খুশি, যা খুশি তাই যেই সেই, এই তবা আলো বিলের তবা, কি তবা বিলের তবা, মাজা ভাঙ্গা তবা, তবা করো অবস্থা ফেরু হো। এবার আল্লাহ কয় এই আর একটা সুসংবাদ, সর্বোচ্চ সুসংবাদ শুনে দিই, এ তো গুনাহ মাফ হলো, কন সুবহান আল্লাহ, তবা করলে কি মাফ হলো, গুনাহ মাফ হলো, শুধু গুনাহ মাফ হলে আমার লস হয়ে যাচ্ছে, এই জন্য আল্লাহ পাক আর একটা বোনাস রাখছে, আল্লাহ কয় এ তো আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ কয় নাসির বলে দাও, তুমি যদি অন্তর থেকে তওবা করতে পারো তাহলে তোমার সারা জীবনের গুনাহ তো মাফ করে দেয়াই হবে এবং গুনাহ সংখ্যা পরিমাণ নেকি অতিরিক্ত দিয়ে দেওয়া হবে, বাশিরু নবী কয় বাশিরু, এই সুসংবাদগুলো দাও তাহলে উম্মতের একটু সাহস হবে, অনেকে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাইছি, এখন তার অন্তরের ভিতরে ভয় যে আমার তওবা কবুল হবে না, আমার আর মাফ হবে না, আপনারও আল্লাহ কয় সাতবার আগার তওবা শেখাস্তি বাজা, একশোবার তওবা করছি সার ভঙ্গ হয়ে গেছে, চলে আয় চলে আয়, এদার খুলা ইদার গা মা দরগা হে না উম্মিদি নিস্তি, ইদার গা হে মা দরগা হে না উম্মিদি নিস্তি, সাতবার আগার তওবা শেখাস্তি বা যদি কাফের হও মূর্তি পূজারি হও জিনা করো বেবিচার হও একশো বার তওবা করে ভঙ্গ করেছো বান্দা বান্দি চলে আসো আজকে তোমারে ক্ষমা করে দেয়া হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবনে সব গুনাহ পাল্টাইয়া নেকি বানাই দেয়া হবে, আর নাই আমার কাছে সর্বশেষ উপহার দিয়ে দিছি, সামনে আসতেছে সাইয়েদ শহুর রমজান মাস, তার আগে আসতেছে শবে বরাত, এক যুবক নড়বানা, আমার যুবকরা কয় হুজুর ইমাম সাহেবরে কয়ে দিছে মুরব্বীকে কইছে গত বছর আপনারা শবে বরাত পালন করছেন, আমরা কেউ একখান জিলাপি পাইছি কেউ পাই নেই, এবার শবে বরাতের দায়িত্ব আমাদের কাছে দেন, শবে বরাতের দায়িত্ব যুবকরা নেবে, এই শবে বরাতের দায়িত্ব কি ওগে হাতে না আল্লাহর হাতে, এবার শবে বরাতের দায়িত্ব ওরা নেবে, তার মানে কয় যে গত বছর জিলাপি পাইনি ঠিক মতো এবার দায়িত্ব আমাকে কাছে দেন, আপনারা মুরব্বীরা সাইলেন্ট থাকেন, এই যুবকরা শবে বরাতের দায়িত্ব নিয়ে কালেকশন শুরু হয়েছে, জাড়েতে বাস একটা টাইরে কাটছে টাকা কালেকশন করছে পাড়া বইয়ে, যে বাড়িতে টাকা দেয়নি সে বাড়িতে মোরগ দাবড়ায় ধরি নিয়েছে, এরপরে বাস একটা সাইয়ে তিন ডে কাটছে চুরি এরিয়ে শবে বরাত পালন করবে, এই করে টাকা পয়সা ভালো কালেকশন, জিলাপি আড়াই মন, ইমাম সাহেবের জন্য ৫০০ টাকা রেখে দিছে, এরপরে আগামী বাড়িয়ে শবে বরাতের টাকাও আছে প্রায় ৩-৪ হাজার টাকা, নামাজের সময় ঈশার নামাজের সময় কয় হুজুর আপনি নামাজ পড়তে থাকেন আমরা প্যাকেট করতেছি, ওরা শবে বরাত করবে, নামাজ বাদ দিয়ে ২,০০০ মন ১০,০০০ মন ৫০,০০০ মন জিলাপি খাইলে খাওয়াইলে কোনো ফায়দা আছে, জিলাপি খাচ্ছ আর এই আনন্দ করতেছে কোন রাত্রে জানো, আয় আমার দিক
কোন রাতে এই ফুর্তি করতিস, ওই রাত্রে তোমার নামে লিখতেছে ফেরেস্তারা যে তুই আর 15 দিন পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ট্রাকের তলে চলে যাবি, তাই লিখতেছে। আর সেই সময় তুমি জিলাপি খাচ্ছ, খুশি, আল্লাহকে ভালোই তো। ওর মরণ লিখতেছে আর ও কী খুশি, তোর বাড়ি আগুন ধরে যাবে 6 মাস পরে এটা লিখতেছে, আর সেই সময় সে জিলাপি নিয়ে প্যাকেট করে কামলা কামলি করতেছে। মানুষ একটু বোধ আছে, ওই রাত্রে লেখা হয় আগামী বছর ভালো মন্দ, মরবো না বাঁচবো, ছেলে হবে না মাইয়ে হবে, বউ থাকবে না তালাক হবে, নদীতে ঘর ভাঙবে না থাকবে, দুনিয়ায় আগুন লেগে যাবে, দুর্ভিক্ষ, করোনা, মরোনা, যত সিডার, সুনামি, আপদ বিপদ এইগুলো লিখতেছে সেই রাত্রে। আর তুমি সেই রাত্রে জিলাপি খাও, ওই রাত্রে খাওয়ার রাত না, সবে বরাত হলো না খাওয়ার রাত, কান্নাকাটির রাত, পরের দিনও অনাশন ধর্মঘটের রাত। বাংলাদেশের প্রাইমারির মাস্টারকে বেতন ভাতা বাড়ায় না, সব মাস্টাররা মিলে যে পল্টন ময়দানে শীতে থাল প্লেটের প্লেট বহির পর তুই শুয়েছিল 3 দিন, মনে আছে নাকি? মাস্টারকেও তাকলি সাক্ষী দেন আমরা।